এসে গেছি আমি প্রাপ্তি, প্রাপ্তি কথার প্রাপ্তি। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, যেমন থাকা উচিত। সত্যি কথা বলতে আজকে না আমার মন মেজাজ একটুখানি ডাল ছিল। যাই হোক, ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম, ভাবলাম একটু ভিডিও করি, ব্যাস মুড বদল। ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। আমি মোটামুটি ছক করে নিলাম, তোমাদের সাথে কথা বলতে গিয়ে একটু গল্প গুজব করবো, আর একটা ছোট্ট করে রেসিপি দেখাবো। সবাই তোমরা জানো, বরং আমার থেকে একটু বেশি ভালোই জানো, আমি আমার মতো করে ছোট্ট করে একটা রেসিপি দেখাবো। এখন চলো আমরা ছোট্ট করে রেসিপিটা দেখে নিই, একটু একটু বুঝে নিও নিজেদের মতো করে, যদি কিছু মিস করে যাই প্লিজ। চলো আগে একটু জুম করে তোমাদের দেখিয়ে নিই, তারপর ডিটেল দেখাবো, ঠিক আছে? দেখো, এই হচ্ছে টমেটো, আমি পিস পিস করে কেটে নিয়েছি। পাশেই আছে চিনি, আছে খেজুর, আমসত্ত্ব, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটা দেবো, বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না খেতে, একটু মিষ্টি মিষ্টি ভালো। আর এখানে আমি দেখাচ্ছি না নুন আর হোয়াইট অয়েল, হোয়াইট অয়েল অতি সামান্য লাগবে। যাই হোক, এবার চলো আমরা লেগে পড়ি। প্রথমে আমি পাঁচফোড়ন দেব আর শুকনো লঙ্কাটা দিয়ে, তারপর দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর দেব নুন, নুন দিয়ে একটু মজিয়ে তারপর আস্তে আস্তে সব কিছু দিয়ে দেব। টমেটোটা ড্রাই করে নেব। এই হচ্ছে টমেটোর চাটনি। চলো কদ্দুর কি দেখাতে পারি, হয়তো ডিটেল আমি বলতে পারবো না বা দেখাতে পারবো না, তোমরা প্লিজ একটু বুঝে নিও। চলো
চলো দেখি টমেটো চাটনিটা কেমন হলো। এই যে এই হলো আমার টমেটোর চাটনি। এই দেখো টমেটোর চাটনি, আমি একটু নিয়ে নিই। এখন 5:45 বাজে, বিকেল 5:45। দেখো বাইরে এখনো আলো আছে, জানলা দিয়ে দেখো আলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? যাই হোক, আমি একটু টিফিন করছি হালকা করে। একটা রুটি, এই যে একটা রুটি, একটা মিষ্টি, একটু আলু মরিচ আর একটু চাটনি। আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আলু মরিচ কি বলতো, এই আমি এটা করেছি পেঁয়াজ না দিয়ে, জাস্ট একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটু তেলে আলুটা স্ম্যাশ করে দিয়ে দিয়েছি, আর নুন টুন যা দেওয়ার দিয়ে একদম সিম্পল। একটু ভাজা মশলা দিলে ভালো লাগে, আমি আজকে দিইনি। চাটনিটা খারাপ হয়নি, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে চাটনি। আর কি না করা, কোনো ব্যাপারই না, একটু মিষ্টি বেশি হয়ে গেল কোনো ব্যাপার না, একটু নুনটা সাবধানে দিলেই ব্যাস, চাটনি সবাই পারবে, কোনো সমস্যা নেই। আমি জারে ভরে রাখবো, আমার 1 সপ্তাহ চলবে। ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।